वेलकम বন্ধুরা, কেমন আছো তোমরা? চলে আসলাম রো ফেরো ভয়েস টাউন গেম প্লে মোটান বয় ক্যারেক্টার নিয়ে। তো সর্বপ্রথমে আমি ঠিক আছি নাকি একটু দেখে নিই, আমি আমার সব বডি ঠিক আছে এবং চলো এখন মিশন স্টার্ট করা যাক। চলো, সামনে দেখছি একটি মেয়ে। এই মেয়েকে আমি কিছু প্রশ্ন করি। এই মেয়ে, তুমি ফোনে কার সাথে কথা বলছো? হ্যাঁ, আমার সাথে একটু কথা বলো। আমার সাথে তুই একটা লাথি খা, তুই একটা লাথি খা, তুই কথা বলছিস না, তুই একটা লাথি খা, মায়ের খা। একটা লাথি দিয়ে দিলাম, একটা শক্তি প্রয়োগ করার দরকার তোকে, আগে লাথি দিয়ে, একটা লাথি দিয়ে তুই ফিনিশ হয়ে গেলি। হ্যাঁ, দেখি এবার এই পাশে কে আছে। এই পাশে দেখছি একটা পুলিশ দৌড়ে আসছে আমাকে মারার জন্য। তুই তোকে একটা লাথি খেয়ে ভাগ, একটা লাথি খেয়ে শেষ হয়ে পড়লো। তো চলো, আমাদের যে রেড বাইকটা আছে সেই রেড বাইক ড্রাইভ করে আমরা দেখব এই শহরে কোথায় কী আছে এবং সকল কিছু ফিনিশ করে দেব এবং এই শহর আমার কন্ট্রোলে নিয়ে আসবো, এই টাউন। এই এই বাইক ড্রাইভ করে আমার অনেক ভালো লাগছে। তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। সামনে একটি কার থাক, আমি যাব আজকে আমার মিশনে। এই শহরে নাকি ভিলেন এসেছে, আর্মি এসেছে, সকলকে ধ্বংস করে ফিনিশ করে আমার এই শহর, এই টাউন, নিউ ইয়র্ক টাউন আমার দখল করে নিতে হবে। এবং চলো যাই। এখানে দেখা যাচ্ছে যে আর্মিদের আর পড়ে গেলাম। এবার উঠে দাঁড়াই, এই বাইক নিয়ে যেতে হবে আমাকে, এই বাইক নিয়ে যাব। আমি কেন পড়ে গেলাম? আমি গুলি লোড করে নিয়েছি। চলো এই বাইক নিয়ে যাই সামনে যত। আর আবার পড়ে গেলাম, ব্যাপার না। আবার হচ্ছে আমি উঠে বাইক ড্রাইভ করব এবং আর্মিদের গেটে গিয়ে ব্রেক করব। এবং চলো সামনে গই, সামনেই তো আর্মির গেট পেয়ে গেছে, এখানে ব্রেক করব, এবার নামবো। এবার আমাকে শক্তি সঞ্চয় করতে হবে, মোটান বয় হয়ে নেব। মোটান বয় হয়ে এই বাইকটা আমি এবার থ্রো করব আর্মির গেটে, যেন গেটটা ভেঙে যায়। আমি থ্রো করি এবং থ্রো করলাম কিন্তু গেটটা ভাঙলো না। একটু শক্তি প্রয়োগ করি, শক্তি প্রয়োগ করলে গেটটা ভেঙে যাবে। হ্যাঁ, ভেঙে গেছে। চলো ভিতরে প্রবেশ করা যাক। আমি একটা জাম করব এবং জাম করলাম এখানে। এই বেটাকে তো আমি ফ্রি হ্যান্ডে মেরে দিলাম। এবার স্টোন গ্রাইন্ড হব, আমি স্টোন গ্রাইন্ড হয়ে এই তিন বেটাকে আমি হকি দিয়ে ফাইট করে ফিনিশ করে দেবো। ফিনিশ হয়ে গেলো, এই বেটা আবার আমাকে ফায়ার করছে। এই বেটাকে একটা গ্রেনেড মেরে দিই, এই বেটা একটা গ্রেনেড মারলাম, ফিনিশ হয়ে গেল। তো এই বেটাকে হকি দিয়ে মারবো, হকির আঘাতে সে এক বাড়িতেই মরে গেল। তো চলে এই সামনে গ্রেনেড মারি, চলো যাই সামনে। আর কি পাওয়া যায় দেখা যাক, কোথায় লুকিয়ে আছে সামনে পিছন থেকে ফায়ার করছে। একে তো আমি হকি দিয়ে পিটিয়ে মারবো, এই হকির আঘাতে এই ফিনিশ হয়ে গেল, শুয়ে পড়েছে মাটিতে। এই বেটাকেও হকি দিয়ে পিটিয়ে মারবো এবং চলো সামনে। পিছন থেকে আমাকে ফায়ার করছে, ছুরি আঘাত করছে। এটা তো হকির মায়ের শেষ দুটো শুয়ে পড়লো, কিন্তু আমাকে একটা ভালো গান নিতে হবে। হেলিকপ্টার থেকে আমাকে ফায়ার করছে ভিলেন, এই হেলিকপ্টারকে ধ্বংস করার জন্য আমাকে একটা ভালো গান নিতে হবে। আমি গান নিয়ে নিই এবং এটা ফায়ার করে ফিনিশ করে দিই। এবার হেলিকপ্টারকে ফিনিশ করে দেব, ফায়ার করছি হেলিকপ্টারকে এবং ফিনিশ হয়ে গেল। তো এই বেটাকে ফায়ার করে ফিনিশ করবো, গ্রেনেড মেরে দিই, গ্রেনেড মেরে ফিনিশ হয়ে গেল। চলো সামনে এই বেটাকে একটা গ্রেনেড মারি, ফিনিশ হয়ে গেল। এই তাদের 50 কোটি টাকা দামের হেলিকপ্টার আমি দেখে ফেলেছি, এটাকে তো ধ্বংস করতেই হবে। এটাকে ধ্বংস করার জন্য আমি ফায়ার করি, ফায়ারে কাজ হচ্ছে না, আমি একটা গ্রেনেড মেরে দিই এবং ফিনিশ হয়ে গেল। এবং এদেরকে এই পাঁচটা আর্মিকে ফিনিশ করে দেব ফায়ার করে, এবং একে একে সবাই ফিনিশ হয়ে গেল। পাঁচটা আর্মি ফিনিশ করে দিলাম। তো কয়টা আর্মি ফিনিশ করলাম বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে এবং লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো সামনে এগোই, সামনে এখানে আরেকটি আর্মি, এটাকে ফায়ার করে ফিনিশ করে দিলাম। তো আমাকে একটু পাওয়ার নিতে হবে, আমি এবার পাওয়ার নেব বিডি 100 অ্যাসেট পাওয়ারটা নিয়ে। যে আর্মির ট্যাঙ্ক আছে এই ট্যাঙ্ক ফিনিশ করতে হবে। বিডি 100 আমি কিনলাম এবং এই বিডি 100-র ভিতরে প্রবেশ করলাম। এবার ফায়ার করব আমি, যত আর্মি আছে, যত ভিলেন আছে, যত
পুলিশ আছে সবাইকে ফিনিশ করে দেব এবং এই টাউন আমার দখলে নিয়ে আসব। তো চলো সামনে কি পাওয়া যায়। সামনে অনেক সুন্দর আর্মি ক্যাম্প গড়ে তুলেছিল তারা, কিন্তু এই হেলিকপ্টারটাকে আগে ফিনিশ করে দিই, ফায়ার করি এবং ফিনিশ হয়ে গেল। তাদের এই সাজানো গোছানো সব কিছু আমি লন্ডভন্ড করে দিয়েছি, তারা আর এই ক্যাম্প সাজাতে পারবে না, তাদের সবাইকে ফিনিশ করে ফেলেছি। এই আর্মি ট্যাঙ্কটাকে আগে ফিনিশ করার প্রয়োজন, এই আর্মি ট্যাঙ্কটাকে ফিনিশ করব এবং আর্মি ট্যাঙ্কে আমি ফায়ার করি। ফায়ারে কাজ হচ্ছে না কেন? হ্যাঁ, কাজ হয়ে গেছে। এই পুলিশ কারকেও ফিনিশ করে দিই, এই পুলিশ কারটাকেও ফিনিশ করে দেবো ফায়ার করে, ফিনিশ হয়ে গেল। চলো সামনে আগাই, সামনে ভিতরের দিকে প্রবেশ করি। এখানে একটি আর্মি দেখা যাচ্ছে, ফায়ার করি, ফিনিশ হয়ে গেল। এখানে আরেকটি আর্মি এখানে ফায়ার করতে হবে আমাকে, ফিনিশ হয়ে গেল। এই পাশ থেকে কে যেন আমাকে বড় গান দিয়ে আঘাত করছে, ফায়ার করছে। এই বেটাকে তো ফিনিশ না করলে হবে না, বেটাকে ফিনিশ না করলে সে আমাকে ফিনিশ করে দিবে। আমি এবার কী করা যায়, হেলিকপ্টারটাকে ফিনিশ করে দিই ফায়ার করে এবং ফিনিশ হয়ে গেল। চলো আমরা বাহির হই, এবং বাহির হয়ে তাদের যে এরোপ্লেন আছে, জেট এরোপ্লেন নিয়ে আমরা চিন্তা করে নিয়ে চলে যাব আমাদের পরবর্তী মিশনে। আমরা এই শহরে নাকি বড় ভিলেন এসেছে, বিগ ভিলেন, সেই বিগ ভিলেনকে আমরা ফিনিশ করে দেব। কোথায় আছে বিগ ভিলেনকে আমরা ফাইন্ড আউট করতে হবে। দেখি, এখানেই মনে হয় বিগ ভিলেন, এখানেই বিগ ভিলেন আস্থানা করেছে, তার নাকি অনেক সঙ্গপঙ্গ রয়েছে, সে তাদেরকে ফিনিশ করব। এবং এই হেলিকপ্টার, এই জেট এরোপ্লেন নিয়ে আমরা দেখব কোথায় কি আছে। পুরো টাউন আমার দখলে, শুধুমাত্র এই ভিলেনটি আছে, বিগ ভিলেন। সেই ভিলেনকে আমি ফিনিশ করে দেব ফায়ার করে। আমি এবার নামবো, এবার নেমে পড়লাম, ল্যান্ড করলাম রাস্তা। এবার এই যে বিগ ভিলেন, এই বিগ ভিলেনকে পেয়ে গেছি। চলো আমরা, তার আগে আর্মি ট্যাঙ্ক, এই বেটাকে, পুলিশ বেটাকে গিয়ে একটা গ্রেনেড মেরে দিই। একটা গ্রেনেড মারলাম, লাগলো না, আরেকটি মারলাম, হ্যাঁ ফিনিশ হয়ে গেছে। এবার এই ট্যাঙ্কটাকে আমি টেনে আনবো, রশি দিয়ে টেনে এনে একটা বড় গান নেব, একটা বড় গান নিতে হবে আমাকে, কারণ আর্মি ট্যাঙ্কগুলো অনেক মজবুত। এই বড় গান দিয়ে ফিনিশ করতে হবে ফায়ার করে, এবং ফায়ার করছি, এবং আরও কিছুটা ফায়ার করলে ফিনিশ হয়ে যাবে। ফিনিশ হয়ে গেল। তো চলো বিগ ভিলেনের কাছে আগানো যাক। বিগ ভিলেনকে মারতে আমার তেমন কিছু, একটা ছোটো গান নিয়ে নিই। বিগ ভিলেনকে মারতে এত বড় গানের প্রয়োজন নেই। বিগ ভিলেন আমাকে গ্রেনেড মেরেছে, আমাকে আঘাতে হবে, সেই গ্রেনেডের আঘাতে আমি আবার ফিনিশ হতে পারি। তো বিগ ভিলেনকে ফায়ার করছি, দেখা যাক, তার সঙ্গপঙ্গ দুজন এসেছে, তার সঙ্গপঙ্গ একজনকে ফিনিশ করলাম, এই বেটাকেও ফিনিশ করে দিই, বিগ ভিলেনকে ফিনিশ করে দেব। দুইটা তার সঙ্গপঙ্গ, আরেকটা সঙ্গপঙ্গ এসেছে, এই সঙ্গপঙ্গকে আগে ফিনিশ করি। অনেক কয়টা সঙ্গপঙ্গ দেখছি, এই সঙ্গপঙ্গকে ফিনিশ করতে পারলে বিগ ভিলেনের শক্তি কমে যাবে এবং সহজে তাকে ফিনিশ করা যাবে। তো কেমন লাগছে বন্ধুরা আজকের গেমটি, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো কেমন লাগলো আজকের গেমটি অবশ্যই কমেন্টে জানাবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।